হ্যালো এভরি গুড ইভিনিং ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট তোমাদের এসএসসি এম এর টেন্থ মেতে থার্ড শিফটে যে যে প্রশ্নগুলো আমি তোমাদের জানতে পেরেছি সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করবো দেখে নাও যেমন জাগই আর চোলাম লোকনৃত্য লোকনৃত্য থেকে একটা প্রশ্ন এসেছে জাগয়ার চোলাম এই লোকনৃত্যগুলো কোথাকার তো এটা হয়ে যাবে কোথায় মণিপুর তারপরে মর্নিং স্টার কোন গ্রহকে বলা হয় এটা হয়ে যাবে কি শুক্র গ্রহ দেখো তোমাদের আগেরবারের বারের প্রিভিয়াস ইয়ার থেকে কিন্তু অনেক প্রশ্নই আসছে যেগুলো তোমাদের সাতটার ক্লাসে করিয়েছিলাম আজকেও তোমাদের লাইভ ক্লাস হবে এটার পরে আমি খুব সম্ভবত সাতটা পঁয়তাল্লিশ থেকে লাইভ ক্লাস করব তোমরা ওখানে জয়েন করে নিও সবাই মর্নিং স্টার শুক্র গ্রহকে বলা হয় শুক্র পৃথিবীর নিকটতম গ্রহ প্রতিবেশী এটি রাতের আকাশে উজ্জ্বলতম গ্রহ কখনো কখনো শুক্র গ্রহকে সূর্যোদয়ের আগে পূর্ব আকাশে দেখা যায় এছাড়াও এটা সূর্যাস্তের ঠিক পরে পশ্চিম আকাশে দেখা যায় শুক্র গ্রহটাকে আর এটা প্রায়শই সকাল আর সন্ধ্যা তারাও আমরা বলে থাকি সেই জন্য দেখো মর্নিং স্টার ইভিনিং স্টার দুটোই বলা হয় কি অনুচ্ছেদ পঁচিশ থেকে আগের তোমাদের এসেছে এই জায়গা থেকে এবারেও দেখো এখান থেকে এসেছে যারা যারা মানে দেবে কাল বা তারপরের দিন তারা এই জায়গাটা ভালো করে করে নেবে তোমাদেরও কিন্তু নেক্সট শিফটগুলোতে আসতে চলেছে ধর্মীয় স্বাধীনতার অধিকার এখানে হয়ে যাবে মৌলিক অধিকারগুলো আরও একবার আমি বলে দেবো সাম্যের অধিকার চোদ্দ থেকে আঠেরো নম্বর অনুচ্ছেদ স্বাধীনতার অধিকার উনিশ থেকে বাইশ নম্বর অনুচ্ছেদ শোষণের বিরুদ্ধে অধিকার তেইশ থেকে চব্বিশ নম্বর ধর্মীয় স্বাধীনতার অধিকার পঁচিশ থেকে আঠাশ সংস্কৃতি ও শিক্ষা বিষয়ক অধিকার উনত্রিশ থেকে তিরিশ নম্বর সংবিধানের প্রতিবেদনের অধিকার তোমার বত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বরে রয়েছে মৌলিক অধিকারের সামের অধিকার চোদ্দ থেকে আঠার আঠারো চোদ্দ নম্বর আর্টিকেলে বলা হয়েছে আইনের দৃষ্টিতে সবাই সমান আইনকে আইন সবাইকে সমভাবে রক্ষা করবে পনেরো নম্বর আর্টিকেলে রাষ্ট্র কোনো নাগরিকের সাথে ধর্ম জাতিবর্ণ লিঙ্গ বা জন্মস্থানের ভিত্তিতে বৈষম্যমূলক আচরণ করতে পারবে না ষোলো নম্বর আর্টিকেল অনুযায়ী সরকারি চাকরিতে সব নাগরিকদের সমান সুযোগ সুবিধা থাকবে আর সতেরো নম্বর আর্টিকেলে অস্পৃশ্যতা নিষিদ্ধর কথা বলা হয়েছে আঠেরো নম্বরে সামরিক আর শিক্ষা ক্ষেত্র ছাড়া সমস্ত ক্ষেত্রে উপাধি গ্রহণ এবং ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে তারপর কে রাজ্যের শাসনতান্ত্রিক প্রধান এটা রাজ্যপাল দ্য হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এই বইটা কে লিখেছে জেমস মিলি লিখেছেন আর্থিক বয়স বর্ষের সময়সীমা তোমার ফার্স্ট এপ্রিল থেকে থার্ড মার্চ মানে একটা ফিনান্সিয়াল ইয়ার একটা ফিনান্সিয়াল ইয়ার কবে থেকে কবে পর্যন্ত ধরা হয় এই রিলেটেড কোয়েশ্চেন এসেছিল ভারতের ষোলোতম অ্যাটর্নি জেনারেল দেখো আগেরটাতেও তোমাদের ইম্পর্টেন্ট অ্যাপয়েন্টমেন্ট থেকে একটা এসছে কে কোন পদে নিযুক্ত রয়েছেন এই যে ভিডিওটা তোমাদের করেছি সেই জায়গাটা থেকে তোমরা একবার ভালো করে করে নেবে সেখান থেকে এবার প্রশ্ন আসতে শুরু করেছে আর ভেঙ্কটরমণী হয়ে যাবে ভারতের ফার্স্ট অ্যাটর্নি জেনারেল এমসি সি ভারত সরকারের প্রথম আইন বলা হয় অ্যাটর্নি জেনারেলকে অ্যাটর্নি জেনারেলকে কে নিযুক্ত করে রাষ্ট্রপতি এখান থেকে এই প্রশ্ন চলে আসতে পারে তোমাদের সংবিধানের কত নম্বর অনুচ্ছেদে অ্যাটর্নি জেনারেলের কথা উল্লেখ আছে এটা হয়ে যাবে ছিয়াত্তর নম্বর অনুসারে এরকম প্রশ্ন আসতে পারে যৌথ অধিবেশন সহ সংসদের উভয় সভায় সকল কার্যক্রমে কথা বলার এবং অংশ নেওয়ার অধিকার তার রয়েছে তার ভোটাধিকার নেই সংবিধানের একশো তেতাল্লিশ নম্বর আর্টিকেলের অনু আর্টিকেল অনুযায়ী রাষ্ট্রপতি কর্তৃক সুপ্রিম কোর্টে প্রদত্ত যে কোনো রেফারেন্সে ভারত সরকারের প্রতিনিধিত্ব করতে পারে অ্যাটর্নি জেনারেল এছাড়া দেখো বেরি বেরি রোগ নিয়ে তোমাদের প্রশ্ন এসেছে অর্থাৎ ভিটামিনের অভাবজনিত যেসব রোগগুলো সেগুলো তোমাদেরকে একবার কিন্তু দেখতে হবে ভিটামিনের ক্লাস করা আছে তোমরা গিয়ে দেখো ভিটামিন বি অভাবে বেরি বেরি হয় মশলা বোর্ডের সদর দপ্তর কোচিন রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠাতা এসেছিল এইটিন নাইনটি সেভেন থেকে মানে এইটিন নাইনটি সেভেনে হয়েছিল যেটা স্বামী বিবেকানন্দ প্রতিষ্ঠা করেছিলেন দশেরার অন্য নাম হচ্ছে তোমার বিজয়া দশমী পি আর খেলার সাথে যুক্ত হচ্ছে তোমার যেটা সেটা হচ্ছে হকি এটা কারেন্ট অ্যাফেয়ার্সে বহুবার আলোচনা করা হয় গুরু সরোজা বৈদ্যনাথন কোন কত সালে কালিদাস পুরস্কার পেয়েছিলেন ইনি একজন নৃত্যশিল্পী দু হাজার নয় দশে কালিদাস পুরস্কার পেয়েছিলেন যতজন ক্লাসিক্যাল ডান্সার আছে ক্লাসিক্যাল ডান্সারগুলো রিলেটেডও তোমাদের দেখো প্রশ্ন আসছে আলমগীর উপাধি কোন মগজ সম্রাট পেয়েছিলেন ঔরঙ্গজেব ঔরঙ্গজেব ষোলোশো আটান্ন থেকে সতেরোশো সাত পর্যন্ত ছিলেন তাকে আলমগীর উপাধিতে দিল্লিতে মুকুট পরানো হয়েছিল ঔরঙ্গজেব ষোলোশো পঁচাত্তর খ্রিস্টাব্দে শিখদের নাইন্থ যে নবম যে গুরু বাহাদুর তাকে বন্দি করেন এবং ইসলাম গ্রহণ করতে অস্বীকার করে বলে বাহাদুরকে হত্যা করেছিলেন এই প্রশ্ন তোমাদের প্রচুর আসে কত সালে মারা যান সতেরোশো সাত এইগুলো আসে প্রচুর ফতেয়া ই আলমগিরি সংকলন করেন ঔরঙ্গজেব তাকে বলা হতো জিন্দা পীর বা জীবিত সাধক তারপরে দেখো ধোলাভিরা নিয়ে প্রশ্ন এসেছে ধোলা যেটা একটা প্রত্নতাত্ত্বিক স্থান এবং সিন্ধু সভ্যতার যুগের সাথে জড়িত আর এটা কোথায় রয়েছে এরকম টাইপের প্রশ্ন তোমাদের এসেছিল গুজরাটে রয়েছে এটা আমরা জানি ঠিক আছে আর হিমালয়ের উত্তরের পর্বত শৃঙ্খলাকে কি বলা হয় জাস্কর মানে জাস্কর পর্বত নিয়ে কিছু একটা প্রশ্ন তোমাদের এসেছে প্রাকৃতিক ভূগোলের এই ভূপ্রকৃতি জায়গাটা থেকে তোমাদের প্রশ্ন আসছে যারা প্রগতি ব্যাচে রয়েছো প্রগতি ব্যাচে এই ক্লাসগুলো করানো আছে তোমরা দেখবে ভালো করে ভূগোল থেকে পি এম আবাস যোজনা নিয়ে কোনো একটা প্রশ্ন ছিল এটা দু সালে লঞ্চ হয়েছে ঠিক আছে তো এই পর্যন্ত তোমাদের ছিল আজকের যে প্রশ্নগুলো তোমরা আমাদের কারেন্ট পিডিএফ মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স ইয়ারলি কারেন্ট অ্যাফেয়ার্স বা অন্যান্য এমসিকিউর পিডিএফ ডিসক্রিপশন বক্সের মোস্ট পপুলার পিডিএফ লিঙ্ক থেকে কালেক্ট করতে পারবে এছাড়া আমাদের অ্যাপের ইবুক সেকশন এগুলো রয়েছে আর তোমরা এগুলোর পিডিএফ একদিন পরে আমাদের নলেজ অ্যাকাউন্টে নতুন অ্যাপে আপডেট পেয়ে যাবে এছাড়াও নলেজ অ্যাকাউন্টে তোমাদের আপকামিং সি বা নেক্সট এমটিএস বা জিডি এক্সাম সবগুলোর জন্য অথবা ডাব্লু বিপি তোমাদের এমনকি ডাব্লু বিসিএস সবকটা এক্সামের জন্য জেনারেল ফাউন্ডেশন নলেজ অ্যাকাউন্টের নতুন অ্যাপে স্টার্ট হয়েছে যেটা তোমাদের মাত্র ফোর নাইনটি নাইনে তোমরা জয়েন করতে পারবে সাবজেক্ট ওয়াইজ চ্যাপ্টার এখানে ক্লাস হবে তার সাথে সাথে তোমাদের এক্সট্রা একটা টেলিগ্রাম গ্রুপে এখানে জয়েন করা হবে যাতে করে তোমরা সবসময় আমাদের সাথে কানেক্টেড থাকতে পারো এছাড়াও ডাব্লিউ বিবি দু হাজার তেইশ টার্গেট ব্যাচ ইংলিশ ফাউন্ডেশন তোমাদের যাদের ইংরাজিতে প্রবলেম একদম প্রথম থেকে ধরে ধরে গ্রামারগুলো তোমরা এটাতে শিখতে পারবে ম্যাথে যাদের দুর্বলতা রয়েছে তারা ম্যাথ ফাউন্ডেশনে জয়েন করো তোমাদের একদম ডাব্লিউ থেকে রেলওয়ের সব এক্সামের ম্যাথ এখানে তোমাদের কিন্তু করানো হবে রিজনিং ফাউন্ডেশনেও তাই এটা আমি নিজে তোমাদেরকে করাবো তো এর জন্য তোমরা যে নিচে নাম্বারটা দেওয়া রয়েছে নাইন ফাইভ নাইন থ্রি ফোর থ্রি জিরো ফাইভ টু এই নাম্বারটাতে যোগাযোগ করো ডাইরেক্ট তোমরা কল করে স্যারের সাথে কথা বলো তোমাদের কোনটাতে কি প্রবলেম রয়েছে সেই অনুযায়ী তোমরা কোর্সে যদি পারো জয়েন করতে পারো কেমন নেক্সট ক্লাসে আবার কথা হচ্ছে এরপরেই সাতটা পঁয়তাল্লিশ থেকে তোমাদের লাইভ ক্লাস তোমরা সবাই জয়েন করে নিও আমি টেলিগ্রামে লিঙ্ক শেয়ার করে রেখেছি টেলিগ্রামের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে আছে অথবা তোমরা গিয়ে সার্চ করো নলেজ অ্যাকাউন্ট ওখানে জয়েন করে নাও